সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লার ঐতিহ্যবাহী চান্দিনা গরু বাজারে। হাট বেশ জমজমাট, হাটে প্রচুর ক্রেতা বিক্রেতা। এ ভাই, আইসক্রিম কত করে বিক্রি করো? 5 টাকা। আচ্ছা, ভিডিও শেষ করে নেই, এরপরে খাবো নে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে কিছু গরুর দরদাম জানানোর চেষ্টা করবো এই হাট থেকে। হাটে প্রচুর ক্রেতা বিক্রেতা দেখা যাচ্ছে সমাহার। গরুগুলো বেশ সুন্দর, অনেক গৃহস্থে ঈদ উপলক্ষে গরু লালন পালন করছে, এগুলো দরদাম জানাবো। কি অবস্থা? কিভাবে আসবো? মারাত্মক অবস্থা, ভালো আছেন? গরু কোনগুলো আপনার? এগুলা মাশাআল্লাহ বেশ সুন্দর। আর বাড়ি কোথায়? বাড়ি গনিপুর। আচ্ছা, তো গরু কয়টা নিয়ে আসছেন? বিক্রি করছেন কয়টা? দুইটা মাত্র। আচ্ছা, এটার ওজন কত হবে? 4.5 মন। দাঁত কয়টা? দুইটা। দাম কত চাইছেন? 1,70,000। কাস্টমার কত বলে? আচ্ছা, কত হলে দিবেন? 20-30 জন নাই। আচ্ছা, ফরেরটার ওজন কত হবে? একই নাকি? আসলটা কত ওজন? কত? 2.5 মন না। দাম কত চাইছেন? 95। কাস্টমার কত বলে? 60-70। কত হলে দিবেন? চান্দিনা গরু বাজারে হাটে বেশ ক্রেতা বিক্রেতা। এদিকে আরেকটি গরু দেখা যাচ্ছে। সালাম আলাইকুম। এটা কার ভাই? আপনার নাকি সাসা? কেমন আছেন? ভালো আছেন? গরু কটা আনছেন? একটা। এটা না পালন করছেন না, ব্যবসা করেন? আচ্ছা, গরুর ফ্যাটটা খালি হয়ে গেছে সারাদিন ধরে থাকতে থাকতে? সকালে আনছেন না? ওজন কত আছে? আইডিয়া আছে না? 5 পুন, 5 পুন, 5 পুন, 5.5 পুন না, 5.5 পুনে বেশি হবে। আচ্ছা, দাঁত কয়টা হয়েছে? দুই দাঁত না? দাম কত চাইছেন? 2,20,000। কাস্টমার কত বলে? 150 দেওয়া যায় না? এমনি দেওয়া যাবে। কত হলে দিবেন? টার্গেট আছে না, নিয়োগ করছেন না, কত হলে দেওয়া যাবে? 180 না? মাশাআল্লাহ, খুব সুন্দর একটি গরু। দর্শক বন্ধুরা, বেশ সুন্দর একটি গরু দেখা যাচ্ছে। 1,80,000 লুনি বিক্রি করার টার্গেট নিয়েছিল, বাট 1,50,000 বলতেছে। আচ্ছা মাশাআল্লাহ, স্যার ভালো থাকেন, গরুটি খুব সুন্দর। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরো কিছু গরু দেখাবো চান্দিনা হাট থেকে। অনেক গরু আছে, অনেক যদি বলে অনেক। আপনাদেরকে কিছু গরুর দরদাম জানাই। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? গরু কটা নিয়ে আসছেন? একটাই। এটা না পালন করছেন? মাশাআল্লাহ বেশ সুন্দর একটি গরু। ভাই ওজনটা কত হবে? 5.5 মন। দাঁত কটা ভাই? 4 দাঁত। মাশাআল্লাহ সুন্দর গরু ভাই। দাম কত চাইছেন? দাম তো চাই 1,80,000। 1,80,000। কাস্টমার কত বলে? 45-45 বলে। দিবেন না? না। কত হলে দেওয়া যায়? 1,50,000-1,50,000 উপরে। মাশাআল্লাহ বেশ সুন্দর। গরুটা বয়স কত বছর হয়েছিল? ঈদ উপলক্ষে পালন করছেন? না ভাই, সুন্দর গরু। দেখেন না, বাজারে তো অনেক গরু আছে, ক্রেতা বিক্রেতাও আছে। ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। ইনশাল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরো কিছু গরুর দরদাম জানাচ্ছি চান্দিনা হাট থেকে। প্রচুর গরু দেখা যাচ্ছে। এদিকে একটি গরু দেখা যাচ্ছে মাঝারি সাইজের। সাসা আসসালামু আলাইকুম। কেমন আছেন? এটা আপনার নাকি? নাম গরু কার? এটা আমার। আচ্ছা, ওজনটা কত হবে? 4.5 মন প্লাস। আচ্ছা, দাঁত কয়টা? দুইটা যাচ্ছে। দুইটা যাচ্ছে না? দাম চাইছেন কত সাসা? 1,35,000। 1,35,000। কাস্টমার কত বলে? দিবেন না? কত হলে দেওয়া যায়? 30 না? তো এটা বয়স কত? আপনার 3 বছর। 3 বছর। দর্শক বন্ধুরা, লাস্ট কত হলে দিবেন? 25 না? মাশাআল্লাহ, দর্শক বন্ধুরা 1,25,000 লুনি বিক্রি করবে পালা গরু। এই জন্য তো খুব পরিপুষ্ট দেখা যায়, সুন্দর। ঠিক আছে চাচা, ভালো থাকেন, কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
দশগন্ধরা হাটে প্রচুর ক্রেতা বিক্রেতা সমাহার যদি বলি গরু আছে যেমন মানুষও প্রচুর গরুগুলো বেশ ভাই এটা কার তোমার নাকি ভাই গরুর ওজন কত আছে ছয় মন হইব আর দাঁত কটা ভাই চার দাঁত দাম কত চাইছেন পঁচাত্তর কাস্টমার কত বলে পঁচিশ তিরিশ কত হলে দেওয়া যাবে চল্লিশ পাঁচচল্লিশ না পাঁচশো দশ মনেরা এক লক্ষ চল্লিশ পাঁচচল্লিশ হলে বিক্রি করবে ঠিক আছে ভাই ভালো থাকেন দশ বন্ধুরা আপনাদেরকে আরো কিছু চান্দিনা হাটের গরুর দরদাম জানাচ্ছি সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আছি শাহাদাত সজীব কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী চান্দিনা গরু বাজারে বেশ ক্রেতা বিক্রেতা দেখা যাচ্ছে হাটে কেউ বা আসছে দেখতে কেউ বা আসছে ক্রয় করতে কেউ বা আসছে বিক্রি করতে তার মধ্যে দিয়ে আপনাদেরকে কিছু গরু দরদাম জানার চেষ্টা করতেছি হাটাও খুবই বড় মুশকিল তারপরে আপনাদের চেষ্টা করতেছি গরুর দামগুলো দেখানোর জন্য এটা আপনার নাকি এটা আপনার আপনার গরু তো বিদেশি না দেশি দেখা যায় ওজন কত আছে আট মন হইব দাম কত চাইছেন এক লাখ সত্তর না কাস্টমার কত বলে চল্লিশ কত হলে দিবেন দেড় লাখ দেখি দর্শকদের দেখাই দর্শক বন্ধুরা দেড় লাখ হলে উনি বিক্রি করবে বেশ সুন্দর একটি গরু দাঁত কয়টা চারটা চার দাঁতের একটি গরু দেড় লাখ হলে বিক্রি করবে ঠিক আছে ভালো থাকেন দর্শক বন্ধুরা আপনাদেরকে কিছু গরু দেখাচ্ছি সবই গৃহস্থ গরু কেমন আছেন আলহামদুলিল্লাহ বাড়ি কোথায় আচ্ছা গরুর ওজন কত আইডিয়া আছে আইডিয়া নাই না সারাদিন মন আমার আইডিয়া ধরলাম আর কি দাঁত কয়টা এখনো দাঁতে নাই কয় বছর হয়েছে দুই বছর আচ্ছা আচ্ছা বড় গরুর জাত দাম কত চাইছেন কাস্টমার কত বলে কাস্টমার আশি বিরাশি মতো কইছে আমি একটু চাইতেছি আচ্ছা আরো চাইতেছেন দুই এক হাজার দেখছে মাশাআল্লাহ দর্শক বন্ধুরা ওনার পালা গরু হাটে নিয়ে আসছে বিক্রি করার জন্য ঈদ ঈদের আমেজ হাটে আসতেছে বলা চলে অনেক ভালো লাগতেছে এত প্যাক কাদা যদিও বলি অনেক নোংরা অবস্থা তারপরে মানুষ আসতেছে গরু দেখার জন্য ঈদের আমেজ চলে এসেছে সবার মাঝেই ভালো থাকেন আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদেরকে পরবর্তীতে আরো কিছু চান্দিনা হাটের বেশ সুন্দর সুন্দর গরুর দরদাম জানাবো অবশ্যই সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমরা আছি চান্দিনা হাটে তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে নিত্য নতুন বাস্তবমুখী হাটের চিত্র তুলে ধরবো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম।